பரவல ஆரம்பித்தது. দেখো বাবা কি ঢং বাবা, তুই বাজার বাজার করতে যাচ্ছিস? এই তুই বাজার করতে যাচ্ছিস, তা কি করতে যাচ্ছিস বল? আমাকে আঙুল দেখাচ্ছিস আমাকে? হামা হামা তুই যা, গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এলাম আমি আমার ননদের বাড়িতে। এই যে এসেই মাত্র দেখতেই পাচ্ছ মার্কেটিংয়ে চলে এসেছি। মানে কিছু কেনাকাটা না করলে না আমাদের মেয়েদের মন তো একদম শান্তি হয় না, এই আর কি। তো জামাকাপড় কিনে টিনে ডাইরেক্ট চলে গেলাম জুয়েলারির দোকানে। এই যে আমার দুই ননদ, ওরা জুয়েলারি কিনছে আর আমি একটু দেখছিলাম, আর তার সাথে সাথে একটু ভিডিওটাও করে নিলাম। তো দেখো এখানে আমার চুটকু সোনা, মানে আমার ছোট্ট মেয়ে, কী যে করছে না, এত পাকা পাকা কথা বলে না, ধারণার বাইরে। তো তারপরে মার্কেটিং করে সোজা চলে এসেছিলাম, বাড়িতে চলে এসেছিলাম, বাজার টাজার করে একদম সোজা এই যে বাড়ির দিকে চলে এসেছি সবাই মিলে। বাড়িতে চলে এসেছি বাজার করে। আরে এ যা কথা, ওরে বাবা এ যা কথা বলে না বন্ধুরা, প্রচন্ড কথা বলে। ও বলে কি, তোকে জুতো দিয়ে মারবো, এরা কি আমাকে জুতো দিয়ে মারবে? দেখাই দে, কিছু নেই, বেরোয়নি, তোর বেরোয়নি, আমি খেতেই পারলাম না। দে বলে খেয়ে নিই চো ছানি। এটা খুব তোতা পাখি বলে, এদিকে আয়, এটা কথা ছড়া বল এখানে, আয় আছো আছো, এইরকম দেখছে তোমাকে, কিন্তু সবাই দেখছে, আসো আসো আমি ছিঁড়ে দিচ্ছি, আসো আসো, ও আসবে না, চলে গেছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে যে বেল আইকন। তো দেখতেই পেলে, দেখো আমি কেমন হ্যাংলা তাই না, মানে আমি কিন্তু মুমু হই, মানে মামি। তো মামি ওর বাচ্চাটার কাছ থেকে, মানে আমার মেয়ের কাছ থেকে কেমন হ্যাংলে ফুলে আমি খেয়ে নিচ্ছি, এই আর কি। তো তারপরে সোজা চলে যাচ্ছি আমরা হচ্ছে ডক্টরখানায়। মানে তোমরা দেখো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ওখানে তো দোডো সোনা একদম রীতিমতো শুয়েই পড়েছিল আর কি, মানে টোটোতে শুয়েই পড়েছে। তো আমরা না ওই ভিডিওটা তুলতে পারিনি, কীভাবে শুয়েছিল না শুয়েছিল, টোটোতে শুয়ে শুতে শুতেই গেছে আর কি। তো দেখো ভিডিওটা, ঠিক আছে? আর এখানে ঝিকিমিকটি একটু আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, আমাকে কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যেহেতু টোটো করে যাচ্ছি তো ওই জন্য টোটোর একটু মানে ঝিকিমিকি ঝিকিমিকিটা হবে আর কি। তো তোমরা ওটা ওরমভাবেই দেখো আর কি, কিছু মনে করো না। তো অবশ্যই কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো এই যে চলে এলাম একদম পুরোপুরি রীতিমতো ডক্টরখানায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মেদিনীপুরে আসি এই অ্যাকচুয়ালি এই কারণে, যেহেতু আমার একটু কিছু প্রবলেমের জন্য আমি এখানে এই ডাক্তারটা দেখাতে আসি, কিন্তু ভীষণ ভালো। আর এই দেখো ডোডো সোনা, তোমাকে যে বললাম টোটোতে আস্তে আস্তে শুয়ে পড়েছিল, আর টোটো থেকে এনেই না ওকে আমি এখানে শুয়ে পড়িয়েছিলাম আর কি, মানে বেঞ্চেতে শুয়ে দিয়েছিলাম আর কি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো। তো দেখা হচ্ছে পরের একটা অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড বাই। আর হ্যাঁ, যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।